এবছরের মধ্যেই প্রাইমারি আপার প্রাইমারি ও সেকেন্ডারিতে নিয়োগ প্রক্রিয়া শেষ করার চেষ্টায় রাজ্য সরকার। আবেদন জমা নেওয়া শেষ, 1 লক্ষ পরীক্ষার্থীর মৌখিক পরীক্ষা নেওয়ার কাজ শুরু হবে বললেন পার্থ চট্টোপাধ্যায়। ফের শিরোনামে মন্দারমণি, মদ্যপানের সমুদ্রে নামতে বাধা দিয়ে আক্রান্ত সিভিক ভলেন্টিয়ার, হোটেলে ফিরে মারধর ম্যানেজারকেও, গ্রেফতার হলেও পরে জামিন দুই তরুণী, ধৃত 3 যুবকের জেল হেফাজত। আবারও তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, উত্তপ্ত মঙ্গলকোটের পিন্ডিরা এলাকা দখল নিয়ে তৃণমূল ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী ও মঙ্গলকোটের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরীর অনুগামীদের সংঘর্ষ। দুপুর থেকে দফায় দফায় দুই গোষ্ঠীর বোমাবাজি, বোমার আঘাতে এক শিশুসহ আহত 5 জন। লালবাগের বেসরকারি স্কুলের দেওয়াল চাপা পড়ে এক ছাত্রের মৃত্যু, নাম হায়দার রেজা, দেওয়াল ভেঙে আঘাত লাগে হায়দার সহ 5 পরিবার, হাসপাতালে প্রাণ হায়দারের। স্কুলে ভাঙচুর, উত্তেজিত জনতা আর পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। চিকিৎসায় গাফিলতির জেরে শিশু মৃত্যুর অভিযোগ, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে বিক্ষোভ উত্তেজিত পরিবারের, চিকিৎসককে হেনস্থার অভিযোগ, পুলিশ ও র্যাফের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। ভেজাল সিমেন্ট বিক্রির অপরাধে গ্রেপ্তার 10 জন, ধৃতদের বিরুদ্ধে বেআইনি ব্যবসা ও ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগ, একজনকে 7 দিনের জেল হেফাজত এবং বাকিদের 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ ব্যারাকপুর আদালতের।